আপনাদেরকে সেটা শোনানো, শোনাতে চাই। আমার মন চায় হয়তোবা আমি যদি আমার আমি এক সময় আমাদের এই ভূখণ্ড বেহালাতে ভরপুর আমিও সেই দলেরই সামিল ছিলাম। আমি চট্টগ্রামে যখন প্রথম যাই তখন সুন্নি জামাত করতাম, পরবর্তীতে তবলিগ জামাত করতাম। এভাবে ইসলামের সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য, সহি দিন পাওয়ার জন্য আমি বিভিন্ন বই পুস্তক বিভিন্ন কিছু পড়তে 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 এক সময় একটা উক্তি আমার জীবনের পথ পরিবর্তন করে দিল। সেটা কি? সেটা ছিল এমন, আমি এটি ইয়াতে পড়লাম ইমাম ইবনে তাইমিয়ার কাছে, কিছু ইসলামকে পছন্দ করে ইসলামের প্রতি ভালোবাসা দরদ আছে এমন কিছু দিনদার পরেজগার মুত্তাকি মানুষ গিয়ে ওনাকে প্রশ্ন করলেন যে প্রিয় সাহেব, আপনি তো জগৎ শ্রেষ্ঠ সাহেব, জগৎ শ্রেষ্ঠ আলেম, আপনি আমাদেরকে বলবেন যে বর্তমান পৃথিবীতে অসংখ্য দল উপদল আছে যারা সকলেই বলে আমরাই হকপন্থী দল, আমরাই হকপন্থী দল, সকলেই বলে হকপন্থী দল, এখন আমরা সাধারণ মানুষ আমরা হকপন্থী দল কোনটা সেটা চিনব কিভাবে, চিনার তরিকা বা পদ্ধতিটা কি? তখন উনি বললেন, ইমাম ইবনে তাইমিয়া বললেন, আপনারা এই প্রশ্ন কোরআনকে করেন, কোরআন আপনাদের উত্তর দিয়ে দিবে। উনি বুঝে বললেন যে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যখন ইসলামের মূল ফিলোসফির কথা কোনো ভূখণ্ডে কোনো পয়গম্বরের উপরে এসে পড়ে, যখন রেসালতের দায়িত্ব এসে কারোর উপরে পড়ে, তখন উনি কী বলেন আপনারা খেয়াল করে দেখেন, কোরআন বলছে যখন ইব্রাহিম আলাইহিসসালাম এই ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বললেন, কী বললেন উনি? বলেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কথা যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, বাধা হয়ে কে দাঁড়ালো? জনগণ? না, বাধা হয়ে দাঁড়ালো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রশক্তি বাধা দিল, অর্থাৎ নম্র নম্র বাধা হয়ে দাঁড়ালো। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নম্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। তাহলে বোঝা গেল এখানে যারাই হকের কথা বলবেন প্রথম বাধা হয়ে দাঁড়াবেন রাষ্ট্রশক্তি। উনি আরো বললেন, আরো আগাম পরে যান, এবার এই দায়িত্ব যখন ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘকাল দিলেন মানুষের উপরে, দিন বুঝে আসলো ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেল, এই দায়িত্ব এসে পড়লো মুসা আলাইহিসসালামের উপর। মুসা আলাইহিসসালাম নতুন কোনো কথা বললেন না, মুসা আলাইহিসসালাম বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কথা বলার কারণে আবারও একই দৃশ্য, সাধারণ মানুষ বাধা হয়ে দাঁড়ালেন না, বাধা দিলেন রাষ্ট্রশক্তি অর্থাৎ ফারাও। এবার ফারাও মুসা আলাইহিসসালামকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর জমিন থেকে অনেক চেষ্টা করলেন, মুসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে নীল নদ পার হয়ে গেলেন, আল্লাহ নীল নদে মুসা আলাইহিসসালামকে ধ্বংস করে দিলেন। এই দায়িত্ব যখন ঈসা আলাইহিসসালামের উপর আসলো, ঈসা আলাইহিসসালাম এসে নতুন কোনো কথা বললেন না, ঈসা আলাইহিসসালাম এসে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, এখানেও আমরা একই দৃশ্য দেখতে পাই, এখানেও নতুন কোনো বাধা আসলো না, বাধা আসলো রাষ্ট্রশক্তির কাছ থেকে। এই দায়িত্ব যখন আসলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এখানেও একই দৃশ্য, উনি যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন কে বাধা দিল? সাধারণ মানুষ বাধা দিল না, সাধারণ মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম কথা বুঝতে পারলো না, রাষ্ট্রশক্তি ঠিকই বুঝে গেল যে এই কথা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা আর আমাদের বস্তুবাদী করতে পারবো না, আমরা ভোগ বিলাসী জীবনযাপন আর করতে পারবো না, এখানে ন্যায় এবং ইনসাফ কায়েম হয়ে যাবে, এই জন্য বাধা দিল আবারও সেই রাষ্ট্রশক্তি অর্থাৎ কে? আবু জাহেল, আবু উতবা, আবু সাইবা, আবু সুফিয়ানরা বাধা হয়ে দাঁড়ালো। এবার উনি সুন্দর করে বুঝিয়ে দিলেন, শোনো বাবারা, এখানে তোমরা বুঝে নিবা, যুগে যুগে যখনই আল্লাহর এই জমিনে কেউ হক এবং সঠিক কোরআনের কথা বলতে যাবে তখন সাধারণ মানুষ সেটা না বুঝলেও রাষ্ট্রশক্তির সেটা বুঝতে কোনো সমস্যা হয় না, তখন প্রথম বাধা হয়ে দাঁড়াবে রাষ্ট্রশক্তি। আর তোমরা যুগে যুগে ফলো করবা কোন দলটাকে রাষ্ট্রশক্তি বাধা দেয়, এখন সেটাকে আমাদের বাংলাদেশের সাথে মিলান। রাষ্ট্রশক্তি কাদেরকে বাধা দিছে আমরা দেখতে পাই, একদল ইসলাম যারা চায়
আমাদেরকে রাষ্ট্র শক্তি জামায় আদর করে প্রোগ্রাম করার ব্যবস্থা করে দেয়। কিন্তু জামায় ইসলামী বাংলাদেশ যখন আল্লাহর ভূখণ্ডে আল্লাহর ইসলাম কায়েমের কথা বলে, তখন ওদেরকে জেল দেয়, ওদেরকে জুলুম করে, ওদেরকে নির্যাতন করে, ওদেরকে ফাঁসি দেয়। আমার বিবেক খুলে গেল, আমি বুঝতে পারলাম যে এই ভূখণ্ডে কাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি কাউসার ও জামাত ইসলাম করব ইনশাআল্লাহ। সেদিন থেকে আমি জামাত করি। আমি আজকে যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, বেশি কথা বলার সময় নাই, আমার অনেক কিছু বলার ছিল কিন্তু আজকে বলবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরই সন্তান, আমি বারবার আপনাদের কাছে আসবো, বারবার আসবো, বারবার আসবো, আসবো। আমার দিলের অনেক আকুতি আছে আপনাদেরকে নিয়ে। আমি চাই আপনাদের মধ্যে আমার দ্বারা হবে না, আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের দ্বারা হবে। আপনারা যদি একজন বিশ জনকে দাওয়াত দেন যে আসো ভাই আমরা এই ভূখণ্ডে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করি, তাহলে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের ভিতরেই আমরা এই শিবপুরের জমিকে ইসলামের জন্য আবাদ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।